হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আপনারা যে কোনো একটা ইমেজকে ট্রান্সপারেন্ট ইমেজে পরিণত করতে পারেন। তো দেখে বা শুনে মনে হচ্ছে খুব সহজ, তাই না? একেবারে ইজি, কিন্তু এই জায়গাটায় একটু প্যাচ আছে যে নর্মাল ইমেজকে সহজে মাইক্রোসফট ওয়ার্ড ট্রান্সপারেন্ট করতে দেয় না। তো চলেন আমরা একটু দেখে আসি। আজকে আমাদের 74 নম্বর ভিডিও এবং আমরা 75 নম্বর ভিডিওতে আমাদের জার্নিটা শেষ করব। সো লাস্ট দুইটা ভিডিও আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। সো দেখেন, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইলে চলে গেলাম এবং এখান থেকে আমরা একটা ইমেজ তো নিয়েই আসতে পারি। অলরেডি আমরা জানি কিভাবে ইমেজ নিয়ে আসতে হয়। ইনসার্টে আসবো, এখানে পিকচারসে আসবো এবং এখান থেকে যে কোনো একটা ইমেজকে আমরা সামনে নিয়ে আসবো। এই যে চলে আসছে ইমেজটা, কিন্তু এই ইমেজটাকে আমরা কিভাবে ট্রান্সপারেন্ট করব, এইটা একটা বিষয়। এখানে রাইট ক্লিক করি, দেখেন এখানে না কোনো অপশন নাই, যেই অপশনের ব্যবহার করে আমি ইমেজটাকে ট্রান্সপারেন্ট বা ঝাপসা করতে পারি। এখানে দেখেন ফরম্যাট পিকচারেও যদি আসি, এখানেও এমন কোনো কিছু নাই যেখান থেকে আমি আসলে অন্য সকল বিষয়কে ট্রান্সপারেন্ট করতে পারি, কিন্তু মানে এইটাকে ট্রান্সপারেন্ট আসলে করা যায় না। সো তার জন্য আমাকে একটু অন্য ট্রিক্স অবলম্বন করতে হবে। দেখেন তো এখান থেকে কোনো কিছু করে করা যায় কি না, না এখান থেকে কোনোভাবেই আসলে এইটাকে আমি ট্রান্সপারেন্ট করতে পারতেছি না। এখানে অনেক অপশন আছে কিন্তু এই ট্রান্সপারেন্ট অপশনটা সামহাও এখানে দেয় নাই। তো এখন ট্রিক্সটা কি, দেখেন এটাকে আমি ডিলিট করে দিলাম, আমার এইসব দরকার নাই। আমি ইনসার্টে চলে আসবো, ইনসার্টে এসে একটা শেপ নিয়ে আসবো, শেপে চার কোনো একটা শেপ নিয়ে এসে এটাকে এভাবে ছেড়ে দিলাম। ওকে, এটার শেপ আউটলাইনটাকে নান করে দিলাম এবং এখানে যে এই মনে করেন এই পার্টটা নাই, রাইট ক্লিক করব এবং ফরম্যাট শেপে দিব, একদম নিচে ফরম্যাট শেপ। ফরম্যাট শেপে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে প্রথমটার মধ্যে, এই যে প্রথমে একটা পেইন্ট বাকেট যেটা আছে না, এই পেইন্ট বাকেটের মধ্যে ফিল নামে একটা অপশন আছে, ফিল থেকে নিচে পিকচার অর টেক্সচার ফিল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে এখান থেকে যে ফাইলটাকে আপনি সিলেক্ট করতে চান সেই ফাইলটা ডাবল ক্লিক করবেন, এখানে কিন্তু চলে আসবে। চলে আসলে তখন দেখবেন এখানে ট্রান্সপারেন্সি অপশনটা আছে, তার মানে আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়াইতে বা কমাইতে পারবেন এখান থেকে। সো এইখানে একটা ছোট্ট প্যাচ আছে আর কি, দেখছেন যে একটা নর্মাল ইমেজকে ডিরেক্ট ট্রান্সপারেন্ট করা যাচ্ছে না, সেটাকে একটা টেকনিক হয়ে একটা শেপের মধ্যে ঘুরাই নিয়ে এসে আসলে আমাদেরকে ট্রান্সপারেন্ট করতে হচ্ছে। তো আপনার সবসময় যেটা লাগবে তা না, কিন্তু এই যে আপনি ভিডিওটা দেখে একটা জিনিস মাথায় রাখলেন যে একটা ইমেজকে ডিরেক্ট মানে ট্রান্সপারেন্ট করা যায় না, তো এতটুকু যদি আপনার মাথায় থাকে তাহলেই আপনি হবে, তাহলে আপনি যখন করতে যাবেন আপনি খুঁজে বের করে নিতে পারবেন, হয়তো আমার ভিডিও থেকে একটা খুঁজে বের করে নিতে পারবেন বা আমি ছাড়া হাজার হাজার মানুষ অনেক ভিডিও করছে তাদেরটা থেকে আপনি খুঁজে বের করে নিতে পারবেন। সো লার্নিং কখনো একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখবেন না। আজকে আমি আপনাদেরকে যতটুকু শিখাচ্ছি এর বাইরেও তো মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কিছু আছে, তাই না? সেইগুলোও আপনি শেখার চেষ্টা করেন, বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস গুগলে সার্চ করবেন, সেখান থেকে শেখার চেষ্টা করবেন। মানে আমি শিখাইছি বলতে আমি যতটুকু শিখাইছি ততটুকুর মধ্যে আবদ্ধ হয়ে যাবেন ব্যাপারটা তা না, আপনি চারপাশে রিসোর্স কালেক্ট করেন। আমি আমার রিসোর্সের বাইরে হাজার হাজার রিসোর্স আছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, সেগুলোও নিয়ে আসেন, সেগুলোও আপনি শেখার চেষ্টা করেন। তার মানে আপনার নলেজকে যত বেশি বাড়াবেন তত আসলে আপনি এটার প্রতি এক্সপার্ট হয়ে যাবেন, আর প্র্যাকটিস তো করতেই হবে আপনাকে। সো আশা করি বুঝতে পারছেন, এরকম ছোট ছোট অনেক ট্রিক্স নিয়ে আমি সামনে ভিডিও বানাবো, কিন্তু অফিসিয়ালি আর একটা ভিডিও আছে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং এই লাস্ট ভিডিওটা আপনার কাজকে অনেক বেশি কাস্টমাইজ করে দেবে। এটা হচ্ছে আমাদের 75 নম্বর ভিডিও এবং আমাদের এই সিরিজের শেষ ভিডিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।